হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মেহমান আসা উপলক্ষে কি কি আয়োজন করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাবান্না কিন্তু আমি কিছুই করিনি, সব কিছুই করেছে আমার মেজদুল্লাহ ভাই। আর অবশ্য আমরা সব কিছু গুছিয়ে দিয়েছি রান্নার জন্য। প্রথমে গরুর মাংসটাকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করার জন্য এখানে হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর এখানে হচ্ছে মরিচ বাটা, মরিচের সাথে ধনিয়া বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সব কিছু দিয়ে তারপর কিন্তু এখানে মাখিয়ে নিব। মশলা মাখিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এখন হচ্ছে সবাই মিলে আমরা কাটাকুটি করছি যেন কাজটা খুব দ্রুত হয়ে যায়। আর তারপর তো মাংস ম্যারিনেট করে রেখেছি, আর প্রথমে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেব। আর রান্না আজকে আমার মেজ দুলা ভাই করবে। আর এখানে মুরগির মাংসটা কিন্তু কষিয়ে রান্না করা হচ্ছে। আর মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতেই কিন্তু মুরগির মাংসটা রান্না করে নেবে, আর এক্সট্রা কোনো পানি দিবে না। আর এখানে কিন্তু বারবার নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে মিশিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে পাশের চুলায় হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছে যেন দ্রুত রান্নাটা হয়ে যায়। দুই চুলায় দুইটা রান্না করে নিব। তো দুলা ভাই কিন্তু প্রফেশনাল কোনো রাঁধুনি না, উনি আজকে শখ করে রান্না করছে, তো আমাদের রান্না করে সবাইকে খাওয়াবে। আর এখানে কিন্তু ডিমগুলো লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নিয়েছে। আর মুরগি রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর পাশের চুলায় দিয়ে এই চুলায় কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিবে। আর গরুর মাংস বসানোর জন্য তেল দিয়ে দিচ্ছে প্রথমেই। তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজটা হালকা নরম করে ভেজে নিতে হবে। ভেজে তারপরে মাখানো মাংসটাকে এখানে দিয়ে দিচ্ছে। গরুর মাংস এভাবে মাখিয়ে রান্না করলে দেখা যায় খেতে কিন্তু অনেকটাই স্বাদ হয়। আর এখানে কোনো পানি দিবে না, এখানে কিন্তু মাংসটাকে কষিয়ে নেবে। কষে তারপরে কিন্তু ঝোল দিয়ে তারপরে মাংসটাকে রান্না করে নেবে। আর এখানে হচ্ছে আমি সবজি রান্না করব। সবজির জন্য প্রথমে আমি এখানে মাংসটাকে সেদ্ধ করে একটি স্টক বানিয়ে নিয়েছিলাম, আর সেই স্টকটুকু দিয়ে দিচ্ছি এখন। আর সবজিটাও কিন্তু আগে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে নামানোর আগে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিচ্ছি। সবজিটার পানিটা একেবারে শুকানো যাবে না, দেখা যায় কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এমনি কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, নামালে ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। আর এখানে কিন্তু প্রায় গরুর মাংস রান্না হয়ে গেছে। আর পাশের চুলায় ডিমও রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে পেঁয়াজটা ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে তারপর ময় মশলা কিন্তু দিয়ে দিচ্ছে পেঁয়াজের মধ্যে। আর এই পাশে গরুর মাংসটাও দেখছে আলু সিদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা খুব সামান্য দিয়ে রান্না করে নিব। আর এখানে ডিম রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে। আর আমি এখানে আমার দুলা ভাইকে একটু দেখিয়ে দিচ্ছি, উনি হাসতেছে। এখানে কিন্তু গরু মাংস রান্না হয়ে গেছে, তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। আর পাশের চুলায় কিন্তু ডিম ভুনাও আমাদের প্রায় হয়ে গেছে। আর ডিম ভুনা কিন্তু নামানোর আগে এখানে জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে তারপর কিন্তু নামিয়ে নিব। আর এখন হচ্ছে আমার মা পোলাও রান্না করবে। এখানে হচ্ছে প্রায় 2.5 কেজি চাউলের পোলাও রান্না করছে। আর পোলাও রান্নার জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়ে, আর আমি কিছু গাজরও কুচি কুচি করে দিয়েছি এর মধ্যে। আর এখন হচ্ছে রান্না সব কমপ্লিট, এক ঝলকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে ডিম, আর এটা হচ্ছে পায়েস রান্না করা হয়েছে। পায়েস রান্নার উপরে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মুরগির মাংস ভুনা, আর এখানে হচ্ছে সবজি। আর গরুর মাংসের ভিডিওটা করা হয়নি, তাই তো চুলার উপর থেকেই দেখাচ্ছি। আর এখন হচ্ছে শাওনের বাবাকে বলেছে যে সালাদ কেটে দাও, উনি তাই সালাদগুলি কুচি কুচি করে আমাদেরকে কেটে দিচ্ছে। আর এখন হচ্ছে সবাইকে ফল ফ্রুট কেটে দিয়েছে, তো বাচ্চারাও খাচ্ছে এখানে। আর খাওয়ার প্রায় শেষ হয়ে গেছে, তখন আমি ভিডিও করেছি। আর এখন হচ্ছে রাতের ভিডিও সবাইকে খেতে দিয়েছি। এখানে কিন্তু সবাই একসাথে খেতে বসেছে, আমরা শুধু 4 বোন খেতে বসিনি। আর এখানে তো আমার বাবা মা, বড়দের খাওয়ানোর আগে কিন্তু বাচ্চাদের আগে খাওয়ানো হয়েছে, আর খাওয়ানোর পর ওদের সবাইকে এক জায়গায় রাখা হয়েছে। আর এখন হচ্ছে বড়দের খাবারের পালা, আর সবাই তো একসাথে বসে তারপরে খাচ্ছে এখানে। ভাই ভাবি বোন দুলা ভাই সবাই বাবা মা একসাথে বসে পড়েছে। আর খাওয়া দাওয়া শেষে এখন কিন্তু সবাই চলে যাচ্ছে আমাদের এখান থেকে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, এ পর্যন্ত কি ছিল আজকের ভিডিওটা। যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।